হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক বানাবো ভেজিটেবলের, চলুন দেখাই কীরমভাবে বানাচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলুম। তেলটা গরম হয়ে গেলে গ্রেট করা আদা 1 চামচ, দিয়ে একটুখানি ভেজে নেব। কাঁচা লঙ্কা 3-4টে, গ্রেট করা বিট 1টা, এটাকে একটু আগে ভেজে নেবো 30 সেকেন্ডের মতন। 1টা গাজর গ্রেট করা, এক চামচ ধনে গুঁড়ো, আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো, আধা চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে নেবো। অল্প একটু জল দিয়ে সব মিক্স করে নেব। তারপরে ভাজা বাদাম 3-4 চামচ, 1টা সেদ্ধ আলু দিয়ে মিক্স করে নেব। আধা চামচ গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ঠান্ডা করতে দিয়ে দেব। একটা ডিশে ঠান্ডা করতে দিয়ে দিলুম। এবার আটা 1 বাটি নিয়ে একটু ঘি, একটু চিনি আর নুন দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম 20 মিনিট। তারপর একটু ভালো করে এটাকে ঠেসে নেব। তারপর একটু ছোট ছোট লেচি কেটে নেব। এবার গোল গোল প্যানের মতন বানিয়ে নেব। এবার একটা বাটির মতন করে পুরটাকে আমি এবার ভরে নেব। এটা আমি দুভাবে বানাবো, একটা ডিজাইনের মতন বানাবো আর একটা প্লেন বানাবো। পুরটাকে দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এরম হাতে করে একটুখানি হালকা দাবিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এরম ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ডিজাইন বানাবো বলে একরকম ছাঁচা নিয়েছি, নিয়ে এরকম দাবিয়ে দেবো। এটা একটা ডিজাইনও হয়ে গেল আর দেখতেও ভালো লাগবে এরকম ভাবে বানালে। এবার আমি তেল কড়াতে গরম করতে দিয়েছিলাম, তেলটা একটু ঠান্ডা থাকতেই স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে।
এটা ভাজতে একটু টাইম লাগে, 7-8 মিনিট স্লো করেই ভাজতে হবে। কোনো ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে ডিজাইন করা যেগুলো বানিয়েছিলাম ওগুলো এইভাবে বানিয়ে নেবো। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি লঙ্কা ফ্রাই করব, এর সঙ্গে লঙ্কা ফ্রাইটা ভালো খেতে লাগবে, এই জন্য এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি। তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।